হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপি। তো চলেন কি সেটার নতুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা হাঁড়িতে মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি, এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মুগ ডাল যখন এরকম লালটে লালটে হয়ে আসবে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আস্ত জিরে 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দারুচিনি 1 টুকরো, দিয়ে দিচ্ছি কালো এলাচ 2টা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টা, দিয়ে দিচ্ছি বড় 1টা তেজপাতা। মাঝখান থেকে ভালো করে ফেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 4টে আর লবঙ্গ 3টে। ভালোভাবে নেড়ে নিচ্ছি আবারও। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আস্ত 4 থেকে 5টে, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ স্বাদ মতো, আপনারা কম বেশি করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। যখন পানিগুলো অর্ধেক মরে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, আমি সামান্য একটু পানি নিয়েছি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আবারও পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অন্য পর্যায়ে 1টা বাটিতে ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন 1টা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে সবগুলো ঢেলে দিলাম। একটা পাত্রতে আমি পানি প্রথম থেকে গরম করতে দিয়েছিলাম, এরপরে দিয়ে দিচ্ছি ডিমের বাটিটা, এর উপরে দিয়ে দিচ্ছি ঢাকনা। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ডিমগুলো হয়ে গিয়েছে, আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই যে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি।
একটা ফ্রাই প্যানে আমি তেল দিচ্ছি। এখন ডিমগুলো আমি ভেজে নেব, এই জন্য ডিমের পিসগুলো ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি এরকম করে ভেজে নিয়েছি। এইদিকে আমার ডাল দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি উঠে আবার দিয়ে দিলাম এর মধ্যে ডিম। যেই ডিমগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ডিমগুলো ছেড়ে দিয়েছি ডালের মধ্যে। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি ঢাকনা। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠালাম, উঠে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ডালগুলো অন্য জায়গায় ঢেলে নিয়েছি আর ওই পাত্রতে আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন আবারও ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো সব কিছু গোল্ডেন কালার হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডাল, যে ডাল আমি ঢেলে নিয়েছিলাম। এই যে আমার হয়ে গেল রান্না, রান্না আমার কমপ্লিট। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, এটা অপশনাল। আমার হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মজা। শুধু এখন গরম ভাতের অপেক্ষা, রেডি। এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব অন্য একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।